টেলিগ্রাম ভিডিও দেখতে হলে আপনার প্রথমত একটি অ্যাপস লাগবে। এই অ্যাপসটি হলো আপনি টেলিগ্রাম যে কোনো ভিডিও দেখতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, টেলিগ্রাম ভিডিও কীভাবে দেখবেন সেটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন, শুধু এটাই। তো আমরা অনেকে আছি যে আমরা টেলিগ্রামে অনেক বিভিন্ন লিঙ্কটিং বাইর করতে পারি বা ভিডিও বাইর করতে পারি, কিন্তু ভিডিও আসে মানে টেলিগ্রামে ভিডিও আসে, আমরা ওই ভিডিওটি দেখতে পারি না। তো এটি কীভাবে দেখবো সেটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমত আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি গুগল প্লে স্টোরে আসবেন। তো আপনি টেলিগ্রামে যে কোনো ভিডিও দেখেন, হ্যাঁ আপনি যে কোনো ভিডিও দেখেন, আপনার একটি অ্যাপস লাগবে। ওই অ্যাপসটা ছাড়া আপনি কখনই ভিডিও দেখতে পারবেন না, মানে টেলিগ্রাম ভিডিও আপনার একটি অ্যাপ ছাড়া দেখতে পারবেন না। তো আপনি এখানে এসে আপনি যে একটি অ্যাপস ডাউনলোড দিবেন, এই অ্যাপসটি আমি দেখাইতেছি। আপনি গুগল প্লে স্টোরে এসে যে এই অ্যাপসটিটা ডাউনলোড করে নেবেন। ওকে, এই যে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এটা আমি এখন ডাউনলোড করা আছে, এখন আমি এটা ওপেন দিব। আমরা অনেকে আছে যে ভিডিও বাইর করতে পারি, মানে টেলিগ্রামে ভিডিও বাইর করতে পারি কিন্তু আমরা ভিডিওগুলো দেখতে পারি না। তো আমি এখন এটা ওপেন দিব, আপনি এটা ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর প্রথম আপনার এরকম আসবে না, ঠিক আছে? প্রথম এরকম আসবে না। প্রথম আপনি যখন এটা ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পরে আপনি যখন এই অ্যাপসে ঢুকবেন তখন আপনার কী চাইব, এই আপনার ফোনে যেগুলো জিমেল আইডি থাকবে, জিমেল আইডি থাকবে, ওই জিমেল আইডিগুলো শো করবে। আর জিমেল আইডি কোনটা সেটা দেখাই, যে জিমেল আইডি হলো যে এইটা জিমেল আইডি, এই যে আপনার এই আইডিটা শো করবো, এই যে আমার এইটা জিমেল আইডি আর এইটা জিমেল আইডি, মানে ঠিক এরকম প্রত্যেকটা ফোনে জিমেল আইডি থাকে। আপনি যখন এই অ্যাপসে ঢুকবেন, এই অ্যাপসে ঢুকবেন ডাউনলোড করে যখন ঢুকবেন তখন এই ওরকম দুটি কি আপনার ফোনে যে কটি জিমেল আইডি থাকবে প্রত্যেকটা জিমেল আইডি শো করবে। তখন আপনি যে কোনো একটা জিমেল আইডির উপর ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পরও সেম এরকম আসবে। ওকে, এরপরে আপনি দেখতে পারবেন আপনি কি কি ডাউনলোড দিতেছেন, এখানে গেলে দেখতে পারবেন, বা আপনি কি কি ডাউনলোড দিয়েছেন অলরেডি ওটা আপনি দেখতে পারবেন। আর আপনি যখন টেলিগ্রামে কোনো ঢুকবেন, ধরুন আপনি টেলিগ্রামে ঢুকছেন, আপনি এখন এখানে একটা ভিডিও বাইর করছেন, মানে ভিডিওটা বাইর করছেন। তো যখন আপনি ভিডিওটার উপর ট্যাপ দিবেন, ভিডিওটা বাইর করবেন, ভিডিওটা বাইর করার পর ধরুন এইটা ভিডিও, তো আমি এখন এইখানে যদি ট্যাপ দিই, ভিডিওর উপর যদি ট্যাপ দিই তাহলে আমাকে ডাইরেক্ট ওই অ্যাপসে নিয়ে যাইব, মানে টেলিগ্রাম যে ভিডিওগুলো আপনারা বাইর করেন মানে দেখতে পারেন না। তো এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনি যখন আর ভিডিওটি বাইর করবেন, বাইর করার পরে ভিডিওর উপর টাচ করবেন, তখন ডাইরেক্ট আপনাকে এই অ্যাপসে নিয়ে আইব। ওকে, এই অ্যাপসে নিয়ে আইব, তখন আপনি ভিডিওটি দেখতে পারবেন। ওকে, আর এই অ্যাপসে যখন নিয়ে আইব তখন শুধু ভিডিওটা ওপেন দিতে বলবে, ওপেন দিলেই দেখতে পারবেন এবং আপনি গ্যালারিতে ওইটা নামিয়ে রাখতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি দেখার পর যদি নতুন কিছু শিখতে পারছেন মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এটাই। তো আজকের ভিডিওটি এতটুকুই।